হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেব, মানে দুটো আপডেট দেবো এবং দুটোই বড় আপডেট। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পাঠান ভার্সেস টাইগার। হ্যাঁ, তোমরা ঠিক শুনলে। তো আমি আগেই বলেছিলাম যে একটা ছবি হবে, যে ছবিতে সলমান খান এবং শাহরুখ খান এই দুজনকে দেখা যাবে। তো YRF আদি চোপড়া, সে পাঠানের সাকসেস দেখে এমন একটা ছবির প্ল্যান করছে যেটা আমরা বলতে পারি হিন্দি ইন্ডাস্ট্রির আপকামিং বছরগুলোর মধ্যে সবথেকে বড় ছবি হতে চলেছে, যেখানে আমরা পাঠান ভার্সেস টাইগার দেখব, মানে শাহরুখ ভার্সেস সলমান দেখব। এবার এই দুই স্পাই একে অপরের আগেইনস্টে দাঁড়াবে এমন একটা স্টেজ আসবে, যেখানে অবশ্যই জয়াও থাকবে এবং দীপিকা পাডুকোনও থাকবে, মানে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারও থাকবে। তো এই ছবির যে স্টোরি লাইনটা সেটা করা হবে অনেকটা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান বা হচ্ছে সিভিল ওয়ার এই ছবিগুলোর ধাঁচের, মানে একটা টিম গোটা তারা মিশনের আগে ডিভাইড হয়ে যাচ্ছে এবং যেখানে দুই সুপারস্টার তাদেরকে সুপার হিরোর মতো ট্রিট করা হয়, তারা যখন একে অপরের অ্যাগেনস্টে আসবে তাদের ফেস অফ কেমন হবে এবং কে ঠিক কে ভুল, পরবর্তী সময় হয়তো তারা এক হবে। তো এটা নিয়েই হচ্ছে এই ছবিটার প্ল্যানিং। তো এই ছবির আইডিয়াটা তারা মোটামুটি ক্র্যাক করেছে, এই ছবিটা এখন রাইটিং প্রসেসে রয়েছে। ছবিটা লিখছেন আদি চোপড়া, মানে আদিত্য চোপড়া, এবং শ্রীধর রাঘবন যিনি ওয়ার পাঠান লিখেছেন তিনি। তো দেখার এই ছবিটা কবে আসে, যদিও ছবির পরিচালক এখন কে এটা ঠিক করা হয়নি, দেখা যাক কাকে দিয়ে তারা ছবিটা পরিচালনা করায়। তবে এটুকু বলা বাহুল্য যে এটা একটা বড় প্রজেক্ট, আমি বললামই হিন্দি ইন্ডাস্ট্রির আপকামিং ইয়ার্সে সবথেকে বড় ছবি হতে চলেছে। এবং খালি ভাবো লোকের রিয়াকশানটা কেমন হবে যখন টাইগার ভার্সেস পাঠান হবে, তার কারণ আমার মনে হয় টাইগার 3-তে এই দুজনের বন্ডিংটাকে তারা আরও স্পেস দেবে এবং সেটাকে আরও ভালো করে এস্টাবলিশ করবে। এবং যদি তারা, এখনই যেমন শোনা যাচ্ছিল কয়েকদিন আগে যে তারা এমনভাবে টাইগার 3 প্ল্যান করেছিল, তখন পাঠানের ক্যারেক্টারটাকে একরকম লেখা ছিল, কিন্তু পরবর্তী সময় পাঠান আসার পরে তারা কিছু জিনিসপত্র চেঞ্জ করেছে এবং কিছু পোর্শন তারা আরও গল্পে ঢুকিয়েছে। তো যদি তারা এই স্ট্রাকচারটাকে মাথায় রাখে যে এরপর দুজন একে অপরের অ্যাগেনস্টে দাঁড়াবে, তাহলে এবার টাইগার 3-তে হয়তো আমরা তার কোনো হিন্ট পাবো বা এই বন্ডিংটাকে হয়তো আরও ডেভেলপ করা হবে, দেখা যাক সেটা কীরকমভাবে করা হয়। তবে এই খবরটা অবশ্যই আমার মনে হয় অডিয়েন্সকে এক্সাইটেড করে দেবে, এটা একটা ঘ্যামা নিউজ বস। তো দেখার কেমন হয় আমাদের এখানে দুই স্পাই, মানে পাঠান ভার্সেস টাইগারের ফেস অফ, এবং এই ছবিটা তাহলে ভাবো বক্স অফিসে কী কী রেকর্ড বানাবে, কি করে যাবে এই ছবিটা বক্স অফিসে। যদি পাঠানই তাণ্ডব করে 500 কোটি নেট কালেকশন করে নেয়, তাহলে এই ছবিটা আসলে কী করবে, দেখার। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে, আমরা বারবার এই কথা বলেছি যে রাজু, মানে আমরা অক্ষয় কুমারই ভাবি হেরাফেরিতে, তো অক্ষয় কুমার হেরাফেরি করবে না এমন রিপোর্ট আসলো, কার্তিক আরিয়ানকে সেই চরিত্রে ভাবা হচ্ছে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, কেউ মনে করলো ছবিটা বানানো উচিত, কেউ মনে করলো না এটা বানানো যায় না, এটা বাদ বাকি ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফিল্মের মতো না, এই ছবিটা একটা আলাদাই আমাদের কাছে জায়গা করে রেখেছে। তো লেটেস্ট রিপোর্ট বলছে এটা শুধুমাত্র বাজ অনুসারে নয়, পিঙ্ক ভিলা, কই মই, বলিউড হাঙ্গামা সব জায়গা থেকে এই খবরটা ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে রিসেন্টলি এম্পায়ার স্টুডিওতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, ফিরোজ নাদওয়ালা যে হচ্ছে হেরাফেরি এই ফ্র্যাঞ্চাইজির প্রডিউসার, তার সাথে মিট করেছে এবং যেরকম শোনা যাচ্ছে অক্ষয় কুমার রাজু হিসাবে আবার ব্যাক করছে। তো পুরনো রাজুকেই ফিরিয়ে আনা হচ্ছে হেরাফেরি 3-তে এবং মেবি সে রাজি হয়েছে। এবং এই আপডেটটা পাওয়ার পর থেকে অডিয়েন্স তো খুশি হয়েছেই, সঙ্গে সঙ্গে বহু মিমাররা অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে নিয়ে পয়সা হি পয়সা হোগা এরকম ধরনের প্রচুর মিমস বানাচ্ছে। তো দেখার যে এই তিনজনকে আবার আমরা একসাথে দেখতে পাই কি না। তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী অক্ষয় কুমার, মানে পুরনো রাজু, সে ব্যাক করছে হেরাফেরি ফ্র্যাঞ্চাইজিতে, আবার হেরাফেরিতে তাকে দেখা যাবে। তো দেখার এই ছবিটা হয় কেমন। তারা রিসেন্ট রাজ সান্ডালিয়া যে ড্রিম গার্ল 2 বানাচ্ছে সেই পরিচালককে অফার করেছে হেরাফেরি 3 ডিরেক্ট করার জন্য, যদিও তার পক্ষ থেকে এখনও কোনো গ্রিন সিগন্যাল আসেনি, কারণ আমি বলেছিলাম আগে যে হেরাফেরি 3 এই ছবিটা একটা বড় দায়িত্ব। তো দেখার যে এই ছবিটা ডিরেক্ট কে করে, এই ছবিটার গল্প কেমন হয় এবং এই তিনজনকে দেখার জন্য লোকে কীরকমভাবে এক্সাইটেড থাকে। তো এই ছিল আজকের দুটো বড় আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।